আসসালামু আলাইকুম, আমি ফাহমিদা আহমেদ তিশা, ওনার অফ বেক অ্যান্ড ওয়েক। আমার বেক অ্যান্ড ওয়েক পেজটা বেসিক্যালি একটা বেকিংয়ের উপরেই, এবং এটা চিটাংয়ের অনলাইন পেজ, যেখানে আপনারা পাবেন হোমমেড সব ধরনের কেক, কুকিজ, ডেজার্ট হতে শুরু করে কাস্টমাইজড কেক পর্যন্ত আপনারা অর্ডার করতে পারবেন। বেক অ্যান্ড ওয়েকের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে 21 অক্টোবর বেলা 11টা থেকে বিকাল 3:30 পর্যন্ত। ভেনু হচ্ছে কাজীর দেউরি গার্ডেন রেস্টুরেন্ট। ওখানে আমরা বিভিন্ন ধরনের আয়োজন করেছি। প্রথমেই হচ্ছে ওয়েলকাম গিফট থাকবে, যারা রেজিস্টার্ড মেম্বার আছেন তারা ওয়েলকাম গিফট পাবেন সবাই। স্ন্যাক্সের আয়োজন করা হয়েছে, লাঞ্চের আয়োজন করা হয়েছে, স্পেশাল একটা কেকের সেশন রাখা হয়েছে, যেখানে আমরা বিভিন্ন ধরনের কেক এবং ডেজার্ট ডিসপ্লে করব। তারপর সবার শেষে আছে গেম শো, আছে আমাদের চিফ গেস্ট। আমাদের চিফ গেস্ট হিসেবে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, চিফ গেস্ট হিসেবে আমরা আমাদের সাথে পেয়েছি আইবিআর ইনস্টিটিউটের ডক্টর উম্মে রোমানা শারমিন আপুকে। তো আমাদের এই প্রোগ্রামটা সম্পূর্ণ করার জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আমাদের সাথে ফটোগ্রাফি স্পন্সর হয়ে আছেন চিত্রকাব্য, এবং আমাদের মিডিয়া পার্টনার হয়ে আছেন সবার প্রিয় চট্টলা টিভি, কো পার্টনার চুমকিস ফুড হ্যাভেন, স্বত্বাধিকারী দিলজাহান চুমকি আপু, আছেন সাপোর্টিভ স্পন্সর হয়ে জিনিফা ফেরদৌস চৌধুরী, ওনার অফ জিনিফা স্মার্ট। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আমার এই প্রোগ্রামটাকে আরও প্রাণবন্ত করে তোলার জন্য। তো দেখা হচ্ছে 21 অক্টোবর বেলা 11টা থেকে বিকাল 3:30 পর্যন্ত, থাকছে বিভিন্ন ধরনের আয়োজন। আশা করব আপনারা সবাই উপভোগ করবেন এবং আমাদের জন্য, আমার জন্য দোয়া করবেন, আমার বেক অ্যান্ড ওয়েকের জন্য দোয়া করবেন। আমার নাম হচ্ছে দিলজাহান চুমকি, আমি বেকিং নিয়ে কাজ করছি 2 বছর যাবৎ। আমার একটা পেজ আছে চুমকিস ফুড হ্যাভেন। আমরা সবসময় অনলাইনে সব কিছু করে থাকি, তা আমরা অফলাইনে করার জন্য কিছু মানুষকে সুযোগ দিই বা নিজেও একটা সুযোগ নিই, তার জন্য সবাই মিলে একটা গেট টুগেদার পার্টি হচ্ছে এক ধরনের। আবার আপুর পেজের, ফাহমিদা তিশা আপুর পেজের 2 বছর বর্ষপূর্তি একটা প্রোগ্রাম হচ্ছে, সেটা আমরা সেলিব্রেট করতেছি। এখানে একটা ডেজার্ট কর্নার থাকবে, এখানে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করা ছাড়া আসা যাবে না। যারা রেজিস্ট্রেশন করে আসতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।